আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ভালো। কয়টা গরু নিয়েছেন? দুইটা। দুইটা বিক্রি হইছে? একটা বিক্রি করছি। লাভ হইছে? লাভ হইছে। লাভ হইছে না, আর একটা আছে। একটা আছে। কি পালেন না কিনা আপনার? কিনা গরু। কিনা গরু না, তো দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 110। দাম চাচ্ছেন 110। বাছুর আছে নাকি? না না, খাইলে নাই। বাছুর নাই। প্রেগনেন্ট আছে? না প্রেগনেন্ট নাই। দাম চাচ্ছেন 110,000 টাকা। চাওয়া দাম? বেচা দাম কত? বেচা দাম লোক কত বলছে? 82-85, কেউ কেউ 88-88। আপনি কত ছাড়বেন? আমি বলছি একদম 85-95। একদম 95? 95,000 টাকা। একদম 95,000 টাকা বিক্রি করে দেবেন। আমরা এখানে একটি সুন্দর একটি গাভী গরু দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, দেড় মাসের প্যাগনেট তো বেচা কত ভাই? তো সব মিলে কি অবস্থা আজকে বাজার? বাজারে কি অবস্থা? একটু কি দাম কি দম নাকি? দর্শক আসলে ব্যাপারী ভাইরা বলতেছে একটু বাজার কম, অর্থাৎ গরুর দাম একটু কম তারা বলতেছে। আমরা তো দেখতে পাচ্ছি আসলে গরুর দাম বেশি। আমরা এখানে ছাগল দেখতে পাচ্ছি। দাম যাচ্ছেন কত? দাম 15,000। দাম যাচ্ছেন 15,000 টাকা। দর্শক এটা দাম তো হচ্ছে 15,000 টাকা চাওয়া দাম। বিক্রি হয়েছে ভাই? দাম কইলাম 10,000, 10,500, 500 ডেল হইল 10,500। সবাই আবার কয় কি যে 11,000। মানুষের তো নাই কমবো না, কমবো না, কমবো না, কি কমবো না?